যথেষ্ট মজবুত ভাইয়া, যথেষ্ট মজবুত পাকা কাঠের উপরে করা, 7 ইঞ্চি পাকা কাঠ থেকে দামি কাপড় দিয়ে করা। একটু যদি লাভটা আমি কাছ থেকে দেখাই তাহলে কিন্তু আপনারা স্পষ্ট ভাবে বুঝতে পারবেন। দেখেন ভাই এটা কি ভাই, সোফা সেট না অন্য কিছু ভাই? এটাও সোফা ভাই, সেগুন কাঠের ফাইবার গুলো ভেসে আছে, কাজের কোয়ালিটি ভাই, নকশা গুলো দেখেন একদম কিন্তু সলিড ফোম ভাই, রাবার ফোম ব্যবহার করি না। এটা হচ্ছে মাত্র 22,500 টাকা, 22,500 টাকা, 22,500। চশমা মডেল, গদি চশমা মডেল, এই যে চশমার মতো করা, এটা হচ্ছে নাদিয়া মডেল। আর একটা ময়ূর ডাইনিং টেবিল দেখাই, ময়ূর ডাইনিং টেবিল পিতলের কারুকাজ করা। চেয়ারের ঘাড়িটা কত ইঞ্চি হবে? চেয়ারের ঘাড়িটা হচ্ছে আপনার পাকা 2 থেকে নেওয়া। ফুল আমি দেখাইলাম না, জাস্ট খোমাটা দেখাই দিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা ব্লগস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন ফার্নিচার ভিডিও। ভিউয়ার্স আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। ভিউয়ার্স আজকে কোনো আপনাদেরকে একইবারে রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের সোফা সেটের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব। আর আজকে যে শপটিতে আমরা দাঁড়িয়ে আছি এই শপের নাম হচ্ছে শ্যাম ফার্নিচার। শ্যাম ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও হেল্প করবে মোহাম্মদ সাকিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছে ভাই। আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি আমাদের দর্শক একটু বলে দিতেন। আমার শোরুমটা একদম ইজি লোকেশন, উত্তর বাড্ডা মেন রাস্তার উপরে, বাড্ডা জেনারেল হসপিটালের পাশে ফেব্রিক্স ভিউ শোরুম, ঠিক তার অপোজিট পাশে হচ্ছে শ্যাম ফার্নিচার, অর্থাৎ প্রগতি সরণি উত্তর বাড্ডা। আচ্ছা ভাই, আজকে আপনি আমাদেরকে সর্বনিম্ন কয় টাকা দামের সোফা সেটের কালেকশন দেখাবেন? ভাই দেখাবো হচ্ছে 4,500 টাকায়। 4,500 টাকায় সোফা থাকবে? সোফা সেট? হ্যাঁ, 4,500 টাকায় সোফা থাকবে। বেশ, অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কল দিয়ে কিন্তু আপনারা ফার্নিচার গুলো ভালোভাবে দেখে নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু ফার্নিচার গুলো আপনারা নিতে পারবেন, অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদেরকে বহন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বিডি বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট গুলো সবার আগে পেতে। বেশ, বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সাকিব ভাই, আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই? আজকে ভাইয়া এই যে এখানে শুরু করব, ফার্স্টে আমি একটা ডলফিন কর্নার সোফা থেকে ইনশাআল্লাহ শুরু করব। আগে আমার শোরুমের এটা গোডাউনের ভিউটা একটু দেখাই নেন আমার। আচ্ছা, হিউজ পরিমাণ সোফা সেটের কালেকশন আছে? হিউজ পরিমাণ কালেকশন আছে, ইনশাআল্লাহ প্রত্যেকটা আমি দেখাবো। আচ্ছা, তার আগে প্রথমে যেটা দিয়ে শুরু করবেন ওটাতে আমরা যাই নাকি? আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ডলফিন কর্নার সোফা। ডলফিন কর্নার সোফা, এটাকে নাম দিছি ডলফিন, আবার মনে করেন না যে জীবজন্তু ঘরের মধ্যে তোলা যাইব না। আচ্ছা, এরকমটা না কিন্তু, এটা কিন্তু হাতলটা ডলফিনের মতো একটা ভাব আছে ভিতরে, নকশা দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর নিখুঁত ভাবে করা, প্রত্যেকটা ফিনিশিং কোয়ালিটি মাশাল্লাহ, অন্যান্য জায়গা থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন। এই যে কর্নারটা দেখেন, আমার প্রত্যেকটা যে ফার্নিচার আমি বানাইছি এখানে কোনো চিকন কোনো গাছ ব্যবহার করি নাই। আচ্ছা, যেটা আমাদের ভাষায় বলে বল্লির কাঠ। আচ্ছা, এটা হচ্ছে চিকন গাছ হয়, আমরা নর্মালি সব মোটামোটা গাছ কাটা, ওইটার মধ্যে যথেষ্ট সারি কাঠ থাকে, ইনশাল্লাহ ওই কাঠ দিয়ে আমাদের ম্যাটেরিয়াল দিয়ে সোফা গুলো বানানি হয়। এটা কয় সিটের সোফা সেট ভাই? এটা হচ্ছে 5 সিটের সোফা ভাইয়া, 5 সিট, একটা ম্যাগাজিন বক্স থাকবে। এটা হচ্ছে ভেলভেট সুইট কাপড়, কাপড়টা হচ্ছে ভেলভেট সুইট কফি কালার কাপড় দিয়ে দিয়েছি। হ্যাঁ, কেউ যদি চায় যে কাপড় চেঞ্জ করে নিবে, ফেব্রিক্স এর অন্যরকম করে নিবে, এগুলোও করতে পারবে। আচ্ছা, তো এই সোফাটার দাম হচ্ছে মাত্র 45,000 টাকা ভাই। বিডি বাংলা ব্লগস এর ভিডিও দেখে যদি আপনাদের শপে প্লাস কারখানা ভিজিট করে ডিসকাউন্ট থাকবে কিনা? আমি বলি ভাই, আমার হচ্ছে কারখানা রেট রিজনেবল প্রাইস, আপনি এই সোফাটা অন্য জায়গায় যান 55,000 টাকা আপনার কাছে চাইবে, তো তারপরেও কিছু আসলে পরে আমি কিছু সম্মান করে দিবেন, সম্মান করে দিব। যেহেতু আপনি বলছেন ভাই এখানে ভালো না, আমি অবশ্যই সম্মান করে দিব ইনশাআল্লাহ। সাকিব ভাই, আমাদের অনেক ভিউয়ার্স আছে যে প্রবাসী, কিভাবে সাপোর্ট করবেন আমার প্রবাসী ভাইকে আপনি? আমার সাপোর্ট হচ্ছে কি ভাই, দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট বিক্রি করলে তো আমার যোগ শেষ না, বা আপনি একটা প্রোডাক্ট নিলেন আপনার যোগ শেষ না। একটা কোয়ালিটি ফুল মাল যদি আমি আপনাকে আপনার কাছে উপস্থাপন করতে পারি, সুন্দরভাবে প্রেজেন্টেশনটা করতে পারি, আপনি নিয়ে যদি স্যাটিসফাইড হন, আমি যা বলছি তাই আপনি পাইলেন, তাহলে দেখা যাচ্ছে আপনি প্রতারিত হবেন না, আপনি জিনিসটা বুঝেন। দেখা যাচ্ছে অনেক অসাধু ব্যবসায়ী আছে, অতিরিক্ত কথা বলে আপনার কাছে মাল বিক্রি করবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি চাইবেন একটা, দিবে একটা, বলবে মুখে দিচ্ছে আপনার গর্জন কাঠ। এই যে ফ্রেমটা আমি ব্যবহার করছি এটা কিন্তু আমার কেরোসিন কাঠের ফ্রেম ভাই, কেরোসিন কাঠের ফ্রেম, আমি যেটা লিগাল, আপনি কাইটা তলে দেখবেন কেরোসিন কাঠের সাদা বাটাম আছে, আমি গর্জন কোনো কাঠ ব্যবহার করি নাই, আমার কোনো ফার্নিচারে আমি ব্যবহার করি নাই। আপনি যদি গর্জন কাঠ দিয়ে নেন
আমি গর্জন কার্ডে আপনাকে আমি বানায় ফ্রেম দেখায় আমি ডেলিভারি দিব। আচ্ছা সাকিব ভাই, এরপরে কি কালেকশন দেখাবেন ভাই? আচ্ছা তারপরে আসি, এটার দামটা তো বলে দিছি, এটা 45,000 টাকা। তারপরে আসি মিনার কর্নার সোফাতে। মিনার কর্নার সোফা, হ্যাঁ এটা হচ্ছে 10 মিনার কর্নার সোফা। এটা লুকটা আগে দেখান, আমি পরে বিস্তারিত বলবো। গাইস দেখতে পাচ্ছেন এটা লুকটাই কিন্তু অন্য রকম, দেখেন খালিটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, খুবই চমৎকার ভাই, খুবই চমৎকার। এটা হাতাটা হচ্ছে সলিড 6 ইঞ্চির হাতা। এটার পাশের কাজটা দেখেন কতগুলো স্টোন দিয়ে, অসাধারণ কাজ, খুবই চমৎকার ভাবে করা। এই হাতলটা এত নরমাল ভাবেন না যে ভিতরেই এটা আমি উঠা দেখাই, হাতলটা কিন্তু যথেষ্ট মজবুত ভাই, যথেষ্ট মজবুত, যথেষ্ট মজবুত। আমি ভাই 60-70 কেজি ওজনের মানুষ উঠা দাঁড়াইছি, যথেষ্ট মজবুত হাতা। এটা গাড়ির ফিটনেসটা কেমন থাকতেছে ভাই? এটা গাড়িটা হচ্ছে ভাই 2 ইঞ্চি পাকা, এই যে পাকা 2 ইঞ্চি থাকবে, পাকা 2 ইঞ্চি। আচ্ছা এটা ফাইবারটা তো স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে, স্পষ্ট, যথেষ্ট সারি কাঠ ভাই, আমি কোন চিকন গাছের কাঠ দিয়ে কাজ করি না। আচ্ছা এটার ফ্রেমটাও দিয়েছি আমি কেরোসিন কাঠের ফ্রেম, কেরোসিন কাঠের ফ্রেম ভাই, যেটা আছে ওইটা বলতে আমি দ্বিধাবোধ করি না, কারণ আপনি আমাকে টাকা যেমন দিবেন আমি আপনাকে তেমন জিনিস দিই। আমি নরমালি যেগুলো রেডি করছি সব হচ্ছে আমার কেরোসিন কাঠের। সাকিব ভাই সবই শুনলাম, সবই বুঝলাম, আপনার ফার্নিচারের কোনো গ্যারান্টি নেই ভাই? আচ্ছা আমার ফার্নিচারের গ্যারান্টি হচ্ছে 20 বছরের, কাঠের ঘুণ পোকার গ্যারান্টি পাবেন, ফ্রেম উইথ কাঠ 20 বছরের লিখিত গ্যারান্টি পাবেন, আমি মেমোতে লিখে দিব। আর আমাদের ভিড় যদি সেগুন কাঠকে চিনার জন্য মিস্ত্রি কোনো নিয়ে আসে, এটা একদম সুন্দর কথা বলছেন, মিস্ত্রির বাপ দাদার আমলের যত মিস্ত্রি আছে সব নিয়ে এরা মালদারে পরীক্ষা করে নিয়ে যাবেন ভাই। আমি স্টেট মানুষ, স্টেট কার্ড কথা বলি, স্টেট কার্ড কথা বলতে ভালোবাসি নাই তো আমি, স্টেট কার্ড কথা বলি। এটা কয় সিটের সোফা? এটা হচ্ছে 5 সিটের একটা সোফা, 5 সিটের একটা সোফা সেট, 2-2-1 2-2-1 এই সিটাও কিন্তু আমি টাকিং করে দিছি ভাই, সিটে একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটু সিটে একটু কাজ করে দিয়ে দিয়েছি। আরেকটা বিষয় দেখেন, অনেকে দেখবেন এই জায়গাটা একদম ফ্ল্যাট থাকে, আচ্ছা এখানে কিন্তু স্টোন দেয় না, স্টোন দেয় না, এই খরচটা কিন্তু বাড়তি হয়, এই ফ্ল্যাট থাকে, ওই ফ্ল্যাটের কারণে আমি এবার করে দিয়েছি আপনি যাতে বালিশটা হাতে নিয়ে বসতে পারেন। এই যে দেখেন বালিশটা হাতে, সোফাতে কিন্তু বসে বালিশটা হাতে নিয়ে ভাই বেশিরভাগ মানুষ, আচ্ছা তাই কি না, বসে তো অবশ্যই, এই বালিশটা হাতে নিয়ে বসে। এবার এই সিস্টেমটা আমি করে দিয়েছি হচ্ছে, যখন আপনি পিছনে বসবেন এটা একটু ব্যাকটা ফুলাই দিছি যাতে হেলান দিলে এখানে হেলানটা দিতে পারে, বালিশটা হাতে নিয়ে বসতে পারে। আচ্ছা প্রত্যেকটা এই যে দেখেন স্টোন দিয়ে দিয়েছি, মোটা সিলাইও দিয়ে দিয়েছি। আচ্ছা এটার প্রাইসটা কেমন হবে ভাই? দামটা হচ্ছে মাত্র 60,000 টাকা, 60,000 টাকা ভাই, ডেলিভারি চার্জ কিন্তু কাস্টমারের। আমার এই প্রাইসগুলো হচ্ছে, আমি যদি আমার বিডি বাংলা ব্লগ থেকে দেখে কেউ আসে আমি অবশ্যই সামান্য কিছু সম্মান করবো, সম্মান করে দেবে, কিন্তু ভাই ডেলিভারি খরচ আমি দিতে পারবো না। অনেকে ভাবে ভাই ডেলিভারি খরচটা সবাই ফ্রি দিচ্ছে, ভাই সবাই আপনাকে ফ্রি দিচ্ছে না, এটা ব্যবসা, কেউ আপনাকে লস করে দিবে না। সেম মাল 70,000 টাকা দিয়ে নেন, আমি যদি 70,000 টাকা দাম দেই আমি ডেলিভারি ফ্রি দিতে পারবো, দিতে পারবো কিনা ভাই? পারবেন তো অবশ্যই, কথা। আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন ভাই? এরপর একটা গর্জিয়াস, ওয়াও ওয়াও অসাধারণ, এটা কালার বলেন লুক বলেন খুবই অসাধারণ, এটা লুকটাই অন্যরকম ভাই, খুবই, আপনি একটু ভিউটা আগে দেখান, বেশ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাই, নিচেও নকশা করা, নিচেও নকশা করা, পুরোটা হাইসাউস সেগুন কাঠের না, সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করা ভাই। ভাই এটা কি ডিজাইন না মোরা ভাই? এটা ভাই দুই পাশে দুইটা মোরা আছে, এই যে দুই পাশে দুইটা মোরা, দুইটা দুইটা চারটা মোরা পাবেন, এটা হচ্ছে এই যে মুভিং মোরা, জটিল সিস্টেম করছেন ভাই, দুই পাশে দুইটা 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 চারটা মোরা পাবেন। এই যে দেখেন কাজটা করেছি আমি, সম্পূর্ণ সেগুন কাঠের উপরে খোদাই করে নকশা করা, খোদাই করে নকশা, গোল্ডেন টাচ দেওয়া, আচ্ছা স্টোন পেছনে স্টোন করে দিয়েছি, যে এটার বালিশটা খুবই সুন্দর লুকটা লাগতেছে ভাই, অসাধারণ, খুবই চমৎকার, আর গোলাপগুলো তো অসাধারণ লাগতেছে, হ্যাঁ প্রত্যেকটা গোলাপ দেখেন ফোটাই দিয়েছে, এক একজনে এক এক ঘাড়ি দিয়ে করে, আমার ডিজাইন এটা চলে, আমি এটা করেছি, এর আগে করেছিলাম আরেকটা, এটার কাটটা দেখেন না ভাই, কাটটা দেখেন অসাধারণ, মাশাআল্লাহ, চিটাগাং সেগুন কাঠের বেসিক ফাইবার বিয়াস, এটা ভাই মোটা গাছ, মোটা গাছ না, চিকন কোনো গাছের কাজ না, আচ্ছা খুবই সুন্দর, ম্যাগাজিন টেবিল ভাই, এটা হচ্ছে, এটা হচ্ছে ভাই, এটাও কিন্তু কেরোসিন কাঠের, আমি বারবার মানে ফ্রেমটা হবে কেরোসিন কাঠের, ফ্রেম কেরোসিন কাঠের ভাই, আপনি যদি গর্জন বা অন্য কাঠ দেন আমাকে বলবেন। আচ্ছা ভাই আমাদের অনেক ভিউয়ার্স আছে, তাদের নিজস্ব কোনো ডিজাইন দিয়ে আপনি বানিয়ে দিতে পারবেন? অবশ্যই বানিয়ে দিতে পারবো, পারবেন তো? অবশ্যই 100%, আপনি ডিজাইনটা মিলিয়ে নেবেন। আচ্ছা এটার লুকটা ইনশাআল্লাহ দেখানো হয়েছে, আমি এবার দামটা বলি, এটা কিন্তু চার মোরা ভাই, এই পাশে দুইটা মোরা, আরেকটা বিষয় হচ্ছে এটার সাথে যদি কেউ কফি টেবিল নেয়, চার মোড়ার কফি টেবিল গুলো আছে না, পুরো প্যাকেজ, এই প্যাকেজটা নিতে পারবে মাত্র 60,000 টাকা, 60,000 টাকা, 60,000 কফি টেবিল সহকারে, কফি টেবিল সহকারে পুরো প্যাকেজ, আমি চ্যালেঞ্জে বলতে পারি এই দামে কেউ দিতে পারবে, বাংলাদেশের কেউ দিতে পারবে না, আমি চ্যালেঞ্জে বলতে পারি। এরপরে কি কালেকশন দেখাবেন ভাই? এরপরে চলে আসি যে সামনে কর্নার সোফা গুলো আগে শেষ করে দিই ইনশাআল্লাহ। আচ্ছা ডাইনিং টেবিলের কালেকশনও কিন্তু বিয়ার্স দেখাবো, দুই দুটো ডাইনিং টেবিল আছে একেবারে কম দামে, কিন্তু এগুলা, এটা হচ্ছে আমার চাঁদ মডেল কর্নার সোফা ভাই, চাঁদ চাঁদ মডেল কর্নার, চাঁদ মডেল কর্নার সোফা, এই যে চাঁদ চাঁদের মতো করা আছে, এটা হচ্ছে চাঁদ মডেল কর্নার সোফা, কালারটা দিবেন ভাই আপুদের সেই পছন্দের কালার ভাই, মোরা, হ্যাঁ এটা মুভিং মোরা, এটা হচ্ছে 5 সিটের সোফা। আচ্ছা বিয়ার্স আমি একটু যদি কাছ থেকে দেখাই তাহলে কিন্তু আপনারা স্পষ্ট ভাবে বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটি ভাই, নকশাগুলো দেখেন খুবই সুন্দর ভাবে করা, খুবই নিখুঁত ভাবে যত্ন সহকারে করা ভাই এগুলো ইনশাআল্লাহ, খুবই চমৎকার ভাবে, এটার ফ্রেমটাও
কেরোসিন কাঠের করা, এটা আউটসাইডে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের করা শাড়ি কাঠ, যথেষ্ট শাড়ি ইনশাল্লাহ চেষ্টা করছি সব থেকে ভালো শাড়ি কাঠটা দেওয়ার জন্য, পল না দেওয়ার জন্য। আচ্ছা, সাথে তো 20 বছর লিখিত গ্যারান্টি থাকবে, 20 বছরের একদম। ভাই কেউ যদি স্ট্রাম করে নিতে চায় যে ভাই আমাকে স্ট্রাম করে দেন যে সেগুন কাঠ থাকতেছে কিনা, ভাই শুনুন আমি একটা কথা বলি, আপনার ভিডিওটা কখনো ডিলিট হবে না, আপনার ভিডিও আপনার আমার কাস্টমারের প্রমাণ, এটা হচ্ছে আপনার ভিডিও। আচ্ছা, প্রয়োজনে মামলা করে দিব যে না হ্যাঁ আমারে লেখা দিছে বা একটা কিছু করছে, আমার এই সার্ভিসটা আমি দিচ্ছি না। আচ্ছা, নগদে মামলা করে দিব, মামলা করে দিবে, কোনো সমস্যা। আপনি তো ভাই সাহস তো ভাই দেখি ভাই অনেক ভাই, আপনার সাহসের তারিফ করতে হবে। আমার মাল যেটা আছে 100-এ 100 দিয়ে আমি বিক্রি করি সব সময়, কোয়ালিটি মিন্স পারফেক্ট, কোয়ালিটি যদি ভালো দেয় ইনশাআল্লাহ কেউ মাল নিয়ে ঠকবে না। আচ্ছা, এটা প্রেস্টিকে মনে হচ্ছে ভাই, এটার দামটা হচ্ছে মাত্র 48,000 টাকা। 48,000 টাকা এই ঘাড়ি দিয়ে এত কাজ দিয়ে আমি শিওর বলতে পারি এই দামে আপনারা কেউ পাবেন না, এই কাটে কোয়ালিটিতে কেউ কে পাবে না, চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ ঘাড়ি ছাড়াই বিক্রি করে 45,000 টাকা, এই ঘাড়ি ছাড়া, এই যে ঘাড়ির কাজটা ছাড়াই 45,000 টাকা বিক্রি করে। আচ্ছা, এই ঘাড়ি দিয়ে এত নকশার কাজ যে আমি যে দামে দিচ্ছি আশা করি অন্য কেউ দিতে পারবে না। আচ্ছা ভাই, এরপরে কি কালেকশন দেখাবেন? এরপর একটা গর্জিয়াস সোফাটা দেখাই দিই। গর্জিয়াস সোফা গাইস দেখতে পাচ্ছেন, খুবই রাজকীয় কিন্তু একটি সোফা আছে, এটা খুবই চমৎকার। ওয়াও, যদি কম মানে এটা না বলি কিছু কম হবে বলা, এটা কিন্তু খুবই চমৎকার একটা কর্নার সোফা, খুবই চমৎকার। এদিকে লুকটা তো ভাই অন্যরকম লাগতেছে, এটা এটা হচ্ছে 7 ইঞ্চির পাকা কাঠের উপরে করা, 7 ইঞ্চির পাকা কাঠ থেকে। হ্যাঁ, আর এই যে মিনার গোলা, এই যে উপর থেকে নিচ পর্যন্ত ওই পাশ থেকে ভাই দেখান, ভিতর থেকে দেখান। আচ্ছা ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি, এই যে কাঠের থিকনেসটা দেখান, কোণা থেকে দেখান, বুঝতে পারবে ভাই। এদিকে তো ফাঁপা নাই ভাই, লাফের পিছনে তো অনেকই ফাঁপা দেয় ভাই, একদম সলিড, এটা ভাই একদম সলিড কাঠ। এই যে গাড়িটা দেখেন কত না হার্ড, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই মিনার কত সরে, এই যে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা একটা গাছের মিনার, কোনো জোড়া না এখানে, যে জোড়া দিয়ে করেন অনেকে, জোড়া দিলে খরচ কমবে, আমরা কিন্তু জোড়া দেনে পুরাটা একটা গাছ দিছি। আর এদিকে লুকটা দেখেন খুবই চমৎকার ভাবে করা, এখানে কাট দিয়ে দিয়েছি, সম্পূর্ণ এক কালার কাপড়ের উপরে করা, এক কালার কাপড়, এক কালার ভেলভেট সুইট, দামি কাপড় দিয়ে করা। আচ্ছা, আর এটার ফোমের ওয়ারেন্টি গ্যারান্টি কিছু থাকতেছে কিনা ভাই? এটার আমার কাঠের গ্যারান্টি তো পাচ্ছে না, এটার ফোমের গ্যারান্টি, এটা হচ্ছে রাবার ফোম দেওয়া, রাবার ফোম, রাবার ফোমের গ্যারান্টি পাবেন 10 বছরের, 10 বছরের লিখিত গ্যারান্টি পাবেন ফোমের। আর কয়টা বালিশ থাকতেছে ভাই? এটার সিট হচ্ছে 6টা সিটের 6টা বালিশ আর ছোট বালিশ পাবেন। আচ্ছা, বালিশ হাতে নেন না একটু দেখি আমার ভিউয়ার্সকে, দেখেন এই যে বালিশে দেখেন দেখতে চমৎকার ভাবে করা, এই যে কাপড়টা মনে দামি কাপড় দেখে মনে হচ্ছে, যথেষ্ট দামি কাপড়। আর ভিতরে আমরা দেখেন কি ব্যবহার করেছি দেখাই দেই ভাই, আসলে দেখাই দিলে এই যে এটা হচ্ছে ফাইবার, একদম অরিজিনালি ফাইবার তোলা দেওয়া, কোনো ঝুটমুট কিছু ব্যবহার করি নাই ভাই। আচ্ছা ভিউয়ার্স, একটু যদি লাভটা আমি কাছ থেকে দেখাই তাহলে কিন্তু আপনারা স্পষ্ট ভাবে বুঝতে পারবেন, দেখেন কত সুন্দর লাগতেছে। আমি এটা যথেষ্ট কাট আমার ওয়েস্ট করতে হয়েছে, এখানে অনেক কাট, অনেক কাট নষ্ট করতে হয়েছে, এই ব্যান্ডটা করার জন্য যথেষ্ট কাট নষ্ট করতে হয়েছে। আচ্ছা, তাই প্রাইসটা যদি বলে দিতেন, এই সোফাটা হচ্ছে 6 সিটের একটা সোফা, ছয় সিটের এই সোফাটার, এটার ফ্রেমটা একমাত্র আমি এটার ফ্রেমটা দিছি গর্জন কাঠ, গর্জন কাঠে এই একটা সোফাতে। আচ্ছা, দামটাও যেমন কোয়ালিটিটাও তেমন। আচ্ছা, দেখতেও সেরকম লাগে, এটা খুবই চমৎকার। এই সোফাটা আপনারা নিতে পারবেন মাত্র 95,000 টাকা, 95,000 টাকা হলে সোফা সেট বিক্রি করে দিবেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই দামে কেউ দিতে পারবে না। শিওর ভাই, আমি 100% শিওর, এটা অলমোস্ট আমার যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো 1,30,000-1,50,000 এমন আছে ভাই প্রাইস আমার। এটা কিন্তু প্রত্যেকটা সোফা যেটার সাথে কফি টেবিল আছে, আমি একটু কফি টেবিল সহ বলছি, এগুলা কিন্তু একটা তো কফি টেবিল নাই, যেগুলো দেখাই। এরপরে কি কালেকশন আছে? আরেকটা কর্নার সোফা আছে, ওইটা দেখাবো এখন, আরেকটা কর্নার সোফা আছে। তাছাড়া তো দেখি ভাই হিউজ পরিমাণ ফার্নিচার কালেকশন আপনার, তাহলে তো আপনার শোরুমে মানে আরো ফার্নিচার কালেকশন আছে। আমার শোরুমেও আছে ভাই 3-4টা কর্নার সোফা আছে। ওয়াও ভাই, এটা কি ভাই সোফা সেট না অন্য কিছু ভাই? এটাও সোফা ভাই, এটা হচ্ছে সিম্পলের মধ্যে মিনিমালিস্ট যারা পছন্দ করে, মিনিমালিস্ট কর্নার সোফা যারা পছন্দ করে, বেশি ডিজাইন না বা আবার অত কারুকার্য পছন্দ করে না, তাদের জন্য হতে পারে এটা বেস্ট ভাই। ব্যক্তিগতভাবে ভাই আমার এটা অনেক ভালো লাগছে ভাই, এই সোফাটা খুবই চমৎকার। এই যে আপনি দেখেন ফোমের কোয়ালিটি, তারপরে এখানে হাত রাখবেন, এগুলো কিন্তু সলিড ফোম ভাই। ভাই কাপড়টা দেখে তো মনে হচ্ছে অনেক দামি কাপড়, এগুলো দামি কাপড় ভাই, কম দামি থেকে ভালো কোয়ালিটি ফুল কাপড়। অনেকে কর্নারে একটা কম দামি একটা বেশি দামি কাপড় ব্যবহার করে, এই সোফাটাতে আমার পুরোটা দামি কাপড় ব্যবহার করা। আচ্ছা, কোনো কম দামির আমি টাচ এখানে করি নাই। বেশ, এদিকের কর্নারটা যদি দেখাই তাহলে কিন্তু আপনারা একটু বুঝতে পারবেন, এটা তো কোনো গোল্ডেন টাচও আমি দেই নাই। দেখেন এই যে সেগুন কাঠ, সেগুন কাঠের ফাইবারগুলো ভেসে আছে, এখানে কোনো গোল্ডেন টাচ আমি দেই নাই, অনেকে গোল্ডেন পছন্দ করে না। বেশ, আপনারা যদি সিয়াম ফার্নিচারের কারখানা প্লাস শোরুমে ভিজিট না করেন কখনো এই সোফা সেটের কোয়ালিটিগুলো বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন, আশা করি ক্যামেরাতে যতদূর দেখা যাচ্ছে ইনশাআল্লাহ
সরাসরি আসলে তার থেকেও ভালো লাগবে। আচ্ছা, এটা আপনার 221 এটা হচ্ছে কর্নার একটি ম্যাগাজিন। জি জি জি। আচ্ছা, এটার সাথে কি বালিশ নাই ভাই? না, এটার সাথে ভাই বালিশ নাই, এটার সাথে ছোট দুটো আমরা বালিশ দিব, বালিশ দুটো আমার কারখানায় এখনো আসে নাই। আচ্ছা, ছোট দুটো গোল বালিশ পাবেন, গোল বালিশ কুসুম বালিশ দিয়ে দিবেন, ছোট দুটো যেরকম গোল বালিশ পাবেন। আচ্ছা, ওরকম কুসুম বালিশ দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা প্রেস্টে যদি বলেন ভাই, 45,000 টাকা। 45,000 টাকা? 45,000 টাকা। আচ্ছা, আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে যদি আসে একটু সম্মান করবেন, অবশ্যই কিছু সম্মান করব ভাই, এটা আমি কথা দিছি। এবার আসে কিছু গদি সোফার কালেকশন দেখাই ভাই। সবই দেখলাম, সবই বুঝলাম, শুরুতেই বলছিলেন 4500 টাকায় সোফা সেট দেখাবেন, এখনো দেখালেন। ওইটা ভাই দেখাচ্ছি, দেখাবেন দেখাবেন তো। আর দুইটা সেট সোফার পরে আমি দেখাচ্ছি। আচ্ছা, এইদিকে তো সোফা সেট দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে ভাই গদি সোফা, এটা হচ্ছে 221 সিটের সোফা, এখানে 2R1টা রাখছি আর 2টা আমার গোডাউনে রাখা। এটা 221? হ্যাঁ, এটা হাত দিয়ে আপনি নিজে ধরে দেখেন, এগুলো কিন্তু সলিড ফোম। ফার্স্ট টাইম একটা অন্যরকম সোফা সেট আমি দেখলাম ভাই, আমার জীবনে ফার্স্ট টাইম। একদম কিন্তু সলিড ফোম ভাই, এটা কোনো রাবার ফোম ব্যবহার করি নাই, এগুলো ভালো কোয়ালিটির ফোম। এই যে দেখেন ফোমের কোয়ালিটি, এই যে ওয়াও, এই যে দেখেন খুবই সুন্দর, খুবই সুন্দর। লুকটাও কিন্তু অন্যরকম ভাই, একদম একটা অন্য মডেলের একটা সোফা করেছি। আচ্ছা, 221, 221 20 বছর লিখিত গ্যারান্টি, 20 বছরের লিখিত গ্যারান্টি পাবেন। এই সোফাটা পাবেন মাত্র 45,000 টাকা। 45,000 টাকা এখন শেষ করে দিব। আরেকটা সোফা আছে, এটা হচ্ছে, এটাও 221 সিটের সোফা, এটা হচ্ছে হাতলালা রাউন্ড হাতা সোফা। আচ্ছা, এই যে সোফাটাকে একটু দেখেন, এখানে পুরো প্যাকেজটাই রাখা আছে আমার, এদিকে 2, এদিকে 2, এদিকে একটা 1, আর পাঁচটা বালিশ আছে। আর পাঁচটা বালিশ পাবেন। এই সোফাটা মাত্র 24,000 টাকা। 24,000 টাকা সোফা? 24,000 টাকা এই সোফা। আচ্ছা ভাই, এটা কিন্তু সেগুন কাঠের হাতা, সেগুন কাঠের হাতা। আরেকটা সোফা, এটা হচ্ছে যারা কাঠ পছন্দ করে, কাঠের হাতল বা কাপড় নিলে পরে সমস্যা হবে তাদের জন্য এই সোফাটাই। যে আমি কাঠের হাতলের উপরে উঠে দাঁড়ায় দেখাই দিই কতটা মজবুত, নিচে কিন্তু একদম মাচা করা, অনেক হেভি করে বানানো আছে। এই যে ফোমের কোয়ালিটি গুলো দেখেন, আমি উইটা লাফায় দেখাই দিচ্ছি, প্রেস দেখতে পাচ্ছেন, খুব সাধারণ ভাই। যেটার কোয়ালিটি ওটা কোয়ালিটি, যেটা কোয়ালিটি না বংবং দেখাই দিল, ওরকম মাল আমি বিক্রি করি না। আইসা মাল প্রমাণ করা দেখে নিয়ে যাবেন। আচ্ছা, এই সোফার, এই সোফাটা পাবেন 221 সিটের সোফা মাত্র 28,000 টাকা। 28,000 টাকা? এই যে 21, এই যে 2, এদিকে আরেকটা 2, 28,000 টাকা লে বিক্রি করে দিবেন। 28,000 টাকা। আচ্ছা, এরপরে কি কালেকশন একটা আছে? ভিক্টোরিয়া সোফা, এটা শুধু 2 সিট নাকি? না, এটা 3-2-1, 3R1টা আমার শোরুমে রাখা আছে। 3-2-1 এই সোফাটা নিতে পারে মাত্র 48,000 টাকা। 48,000 টাকা সেগুন কাঠে? এটা ভাই সেগুন না, এটা হচ্ছে কোরই কাঠের। কোরই কাঠের? কোরই কাঠের। আচ্ছা, কোরই কাঠে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন কত দিন? কোরই কাঠের ভাই হচ্ছে আপনার 5 বছরের ওয়ারেন্টি পাবেন। 5 বছরের ওয়ারেন্টি, তার মানে সার্ভিস করে দিবেন? সার্ভিসটা করে দিবে ফ্রি চার্জ। আচ্ছা, এরপর কি কালেকশন দেখাবেন? এরপর একটা এল শেপ আছে ভাইয়া, এল শেপ। গাইস, আপনারা অনেকদিন যাবত কমেন্টে জানানোর চেষ্টা করতেছিলেন ভাই, এল শেপ কোন সোফাগুলো একটু দেখানোর চেষ্টা করেন। এই যে এটা হচ্ছে এল শেপ সোফা, এটার ফোমের কোয়ালিটি আমি আগে ফারস্টে দেখাই। এই যে দেখেন, এটা কিন্তু পুরাটাই ফোম। এই যে দেখেন, পুরাটাই ফোম, পুরাটাই, পুরাটাই ফোম, এখানে কোনো ঝুটমুট নাই। আচ্ছা, এটা আপনার 2-1, একটা আপনার ডিভান, একটা ডিভান। আচ্ছা, অনেক সুন্দর লাগছে। এটা কিন্তু পুরাটা এক কালার, 730 টাকা গজের কাপড় দিয়ে করা। আচ্ছা, খুবই ভালো, এটার স্ট্রাকচারটাও খুবই শক্তিশালী। কেরোসিন কাঠের মধ্যেও 1-1/3 বাটাম আমি সবসময় ব্যবহার করি, যথেষ্ট মোটা বাটাম, খুবই কোয়ালিটিফুল, সহজে ভাঙবে না, ভাঙলে তো আমরা আছি, গ্যারান্টি যেহেতু আছে। এই সোফাটা নিতে পারবে মাত্র 30,000 টাকা। 30,000 টাকা লে বিক্রি করে দিবে? 30,000 টাকা। আচ্ছা, এইবার আমার আকর্ষণীয় সোফা, যেটা মাত্র 4,500 টাকায় যে সোফাটা, তখন আমার ভিউয়ার্স অপেক্ষা করছে দেখার জন্য, তাদের জন্য আমি একটু তাড়াতাড়ি দেখাই দিচ্ছি। এই যে যে সোফাটা দেখতে পাচ্ছেন, আচ্ছা, একটা 2 সিটের সোফা, এটা পাবেন মাত্র 4,000 টাকা। এই 2 সিটের 1 সিট মাত্র 4,000 টাকা? 4,000। ভাই আমি এবার বিষয়টা বলি, 4,500 টাকায়। আচ্ছা, যাদের বেডরুমটা ছোট, রুমের মধ্যে জায়গা কম, তাদের উদ্দেশ্যে আমি এটি স্টক রেডি করছি, প্রায় 20 সেটের মতো, 20টা 2 সিট রেডি করছি। যাদের লাগবে আমাকে অর্ডার করলে আমি প্রত্যেকটা 4,500 টাকায়, 4,500 টাকা, এখান থেকে কোনো কম হবে না, ফিক্সড। আচ্ছা, আর ফুল সেটটা, এটা হচ্ছে ফুল সেট, মাত্র 15,000 টাকা। 221? 22 না, 3-2-1, 3-2-1, মানে 6 সিটের সোফা সেট, 6 সিটের সোফা। এদিকে একটা 1 সিট, 2 সিট, আর এদিকে 3 সিট, 3 সিট। এটা কিন্তু ভাইয়া কোনো ঝুটমুট নাই, একদম সলিড ফোমের। এই যে সলিড ফোমের, একদম সলিড ফোমের। এটার মধ্যে কেউ যদি আবার ঝুটমুট আলা নেয়, মানে তুলা দিয়ে নেয় ভিতরে, তাহলে মাত্র 12,000 টাকায় নিতে পারবে 6 সিটের সোফা। আচ্ছা, আর এই ফুল সেটের প্রাইসটা কেমন আসবে? ফুল সেটেরটা মাত্র 15,000 টাকা। 15,000 টাকা? হ্যাঁ। এইবার এরপরে তুলনামূলক কোয়ালিটিটা কিন্তু এটার কাছে আমার কাছে ভালো লাগছে, বলি আপনাকে, আমার এই সোফাতে যে ফ্রেম ব্যবহার করছি না ভাই, আমার অন্যান্য যে কেরোসিন কাঠের সোফাগুলো আছে সব ওই একই ফ্রেম ব্যবহার করা, কেরোসিন কাঠের, কেরোসিন কাঠের। আচ্ছা, এটা আমার কাছে কম দামের মধ্যে কিন্তু অনেক ভালো লাগলো। আর এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিং কর্নার সোফা বলি, এই সিং সোফা বলি এটাকে, সিং সোফা, এই যে সিং এর মতো করা। আচ্ছা, বেশ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিং সোফা, এটা হচ্ছে 221 সিটের সোফা। এই যে 22, এই যে 1, এখানে পুরোটাই রাখা। এটার সাথে কিন্তু ভাই বালিশ নাই, আবার বালিশ নাই না, এটা সাথে এগুলো, এই সোফাগুলোর সাথে বালিশ নাই। এটা, এটার প্রাইসটা কেমন আছে? এটা হচ্ছে মাত্র 22,500 টাকা। 22,500 টাকা? 22,500 টাকা। আচ্ছা, বেশ, 22,500 টাকা হলে কিন্তু আপনারা এই সোফা সেট কিন্তু নিতে পারবেন। আরেকটা, আচ্ছা ভাই, এরপরে কি কালেকশন দেখাবেন? এরপরে ভাই শেষ আর দুইটা সোফা আছে, আমি দেখাই শেষ করে দিই ইনশাআল্লাহ। তারপরে ডাইনিং টেবিল আছে, দেখাই দিব। এই একটা গদি সোফা, এটার বলে আমি চশমা মডেল গদি সোফা, চশমা মডেল, এই যে চশমার মতো করা সানগ্লাস, চশমার মতো যে দুইটা চোখ করা, এই জন্য আমি এটাকে বলি চশমা মডেল। 221, এটা হচ্ছে 221 সোফা।
এই যে এই পাশ থেকে দেখেন এই যে 22 এখানে রাখা আছে আচ্ছা ভিউয়ার্স আমি এদিক দিয়ে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সিঙ্গেলটা এটা হচ্ছে 22 টা খুবই সুন্দর লাগতেছে বন্ধু এটা প্রেস্টি কেমন এটা মাত্র 35000 টাকা 35000 টাকা হলে এটা বিক্রি করে দিবেন সেগুন কাঠের তো এটা এটাও সম্পূর্ণ সেগুন কাঠের ভিতরে স্ট্রাকচার কেরোসিন কাঠের 4 ইঞ্চি সলিড রাবার ফোম দেওয়া এদিকে তো আরেকটা সোফা সেট দেখাচ্ছি আরেকটা সর্বশেষ একটা সোফা দেখাই দিচ্ছি এই সোফাটা হচ্ছে মাত্র 24000 টাকা 24000 টাকা এই 221 এটা ইন্ডিয়ান ভিসকস কাপড় দেওয়া আর আউটসাইডে হচ্ছে এটা মালেশিয়ান ওক মালেশিয়ান এমডিএফ মালেশিয়ান এমডিএফ আচ্ছা এটা 5 সিটের সোফা এটাও 5 সিটের মাত্র 24000 টাকা 24000 টাকা আচ্ছা ভাই আপনার এখানে কিন্তু ডাইনিং টেবিলের কালেকশন দেখছিলাম ভাই ডাইনিং টেবিল ভাই দুইটা আছে আমি দেখাই দিচ্ছি আচ্ছা এগুলো আপনারা নিজস্ব তৈরি করেন ডাইনিং টেবিল সব সব আমাদের নিজস্ব তৈরি করা ভাই আচ্ছা আরেকটা ভাই বড় একটা সোফা দেখাই নাই আমি একটা বড় সোফা দেখার নাই এখনো এই যে এই সোফাটা তো দেখাই নাই আমার সবথেকে বিক্রিত একটা বেশি বিক্রিত সোফা হচ্ছে আমার এটা এটা হচ্ছে নাদিয়া মডেল ভিক্টোরিয়া সোফা এটাকে বলি আচ্ছা খুবই সুন্দর এটার পায়াটা দেখেন 8 ইঞ্চি মোটা কাঠের পায়া 8 ইঞ্চি মোটা কাঠের ঢলক থেকে এই কাঠটা বের করতে হয় তারপরে ব্যান করে এই কাঠগুলো ফেলে দেওয়া হয় অনেকটুকু কাঠ ওয়েস্টিস করে পায়াটা বের করতে হয় আর দ্বিতীয়ত হচ্ছে এই যে এখানে যে এই সোফাতে আমার হাইসা দুইটা এই একটা হাইসা এই একটা হাইসা এই যে দুইটা হাইসা এটা হচ্ছে সেগুন আর এই হাইসাটা যে ব্যান করা এটা কিন্তু গর্জন গর্জনের ফ্রেম না ফ্রেমটা গর্জন না এখানে দুইটা হাইসা একটা সেগুনের হাইসা একটা গর্জনের হাইসা আচ্ছা আর বাদ বাকি যে একটু একটু কাঠ ব্যবহার করা হয়েছে পুরোটা কেরোসিন কাঠের আচ্ছা এটা আপনার 6 সিটের এটাও 6 সিটের 321 321 আর এটা যে ঘাড়িটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেগুন কাঠের উপরে করা সেগুন কাঠ আর সম্পূর্ণ 4 ইঞ্চি সলিড রাবার ফোম ব্যবহার করা আর হাইসাটা দেখেন একটু ব্যান করা ভাইয়া খুবই সুন্দর এটা কিন্তু ব্যান করা অনেক সোফাগুলো দেখবেন আপনি স্ট্রেট আমাদেরটা কিন্তু স্ট্রেট না একটু ব্যান করে দিয়েছি কাঠ ওস্টিস করছে জিনিসটা মজবুত করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আচ্ছা প্রেস্টিজ বলে এই সোফাটা নিতে পারবেন মাত্র 55000 টাকা 55000 টাকা 6 সিটের সোফা 6 সিটের 20 বছর লিখিত গ্যারান্টি সহকারে 20 বছর লিখিত গ্যারান্টি আচ্ছা ভাই এদিকে তো ডাইনিং টেবিলও দেখতে পাচ্ছিলাম ডাইনিং টেবিলের পুরোটা আমি দেখাইতে পারতাছি না যদিও চেয়ারের উপর অংশটা দেখেন আপনারা এদিকে পায়াটা থাকতেছে কত কত ভাই এই এই পায়াটা থাকবে আপনার পাঁচ পাঁচের পায়া পাঁচ পাঁচ হাইসা তো নকশা করে দেওয়া আছে হাইসা তো নকশা করা আছে টপের থিকনেসটা কেমন থাকবে টপের এই থিকনেসটা আছে পাকা 1 ইঞ্চি এই যে এই পাকা 1 ইঞ্চি এইটুকু হচ্ছে পাকা 1 ইঞ্চি আর বাকিটা হচ্ছে জোড়া দাও পেস্টিং করা এটা পাকা 10 mm গ্লাস 10 mm গ্লাস দাও আর এই যে টপের উপর যে নকশাটা দেখতে পাচ্ছিলাম খোদাই করা হাতে খোদাই করা আচ্ছা জমির নকশা চেয়ারের ঘাড়িটা কত ইঞ্চি হবে চেয়ারের ঘাড়িটা হচ্ছে আপনার পাকা 2 থেকে নেওয়া ছয়টা সারি সেম ছয়টা চেয়ার আছে আচ্ছা এটা সাইজটা যদি আরেকবার বলে দেন কয় ফিট বাই কয় ফিট আছে এটা হচ্ছে আপনার 6 ফিট বাই 3.5 ফিট 6 ফিট বাই 3.5 ফিট হবে এই এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন মাত্র 60000 টাকা 60000 টাকা এই ডাইনিং এই ডাইনিং এই ডাইনিং ভাই আসার পর কয় টাকা বাড়াই দিবেন ভাই না আর 1 টাকা বাড়বে না ভাই বাড়বে না তো যদি বাড়ে বা কিছু হয় এই আমার এই বিডি বাংলা ব্লকের বাইরে ফোন দিয়ে জানাই দিবেন যে দেখাইছে একটা আসার পর দাম বলছে আরেকটা আর দিছো আরেকটা হ্যাঁ এটাও বলে সাথে সাথে এই ভাইয়ের কাছে রিপোর্ট করবেন কারণ ভিডিও আপনাদের প্রমাণ আরেকটা মোর ডাইনিং টেবিল দেখাই মোর ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা খুবই গর্জিয়াস পিতলের কারুকাজ করা পুরোটার কাজ কিন্তু পিতলের কারুকাজ করা টেবিলের পিতল হ্যাঁ পিতল দিয়ে করা দেখতে পাচ্ছেন পিতল দিয়ে কিন্তু একবারে কারুকাজ করা ভাই একটা চেয়ার যদি একটু টান দিতে এই যে দেখেন ওয়াও পিতলের সুন্দরভাবে পিতলের কাজগুলো খোদাই করে করে দিয়েছে ফাইবারটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে খুবই চমৎকার এই ডাইনিং টেবিলটা এটার গ্লাসের উপরে টপের সাইজ হচ্ছে 40 ইঞ্চি বাই 66 ইঞ্চি অর্থাৎ 5.5 ফিট বাই 3.5 ফিট আচ্ছা পায়াটা কি ফাপা না সলিড ভাই কোনটা এটা এটার পায়াটা একদম সলিড ভাই সলিড এটার ভিতরটা একদম সলিড আর উপরে এগুলো হবে চাপ শুধু এই এই দুইটা কাট চাপ ভিতরটা সলিড এটা আচ্ছা খুবই সুন্দর লাগতেছিল এটা ডাইনিং টেবিলটা প্রাইসটা যদি বলে দেন একটু এটার প্রাইসটা মাত্র 45000 টাকা 45000 টাকা 45000 টাকা 45000 টাকা হলে লেগার বানি শেয়ার এই ডাইনিং টেবিল এই ডাইনিংটা নিতে পারবেন গ্যারান্টি সহকারে গ্যারান্টি আমার এগুলো গ্যারান্টি আচ্ছা দেওয়া থাকবে অল টাইম পাশাপাশি এদিকে তো একটা আলমারিও দেখতে পাচ্ছি আমার এটা তিন পাল্লা সিকল মডেল আলমারি ফুল আমি দেখাইলাম না জাস্ট খোমাটা দেখাই দিলাম পাল্লার ফিটনেসটা কেমন থাকবে এগুলো পাকা 1 ইঞ্চি 1 ইঞ্চি থাকবে ভিতরে সব গামারি কাট আশেপাশে যা সেগুলো সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের উপরে লিগার করা লিগার করা হ্যাঁ আচ্ছা এটা সাইজটা যদি বলে দেন এটা হচ্ছে আপনার 6 ফিট বাই 6.5 ফিট 6 ফিট বাই 6.5 ফিট হবে 6 ফিট বাই 6.5 ফিট প্রেসটা যদি বলে দেন এটা হচ্ছে মাত্র 55000 টাকা 55000 টাকা বিক্রি করে এটা সম্পূর্ণ লিগার করা আচ্ছা লিগার করা সেরালেক্সের ওয়াটারপ্রুফ লিগার করা আচ্ছা ভিউয়ার্স ভিডিওটি আর বড় করতে যাচ্ছিলাম না ভিডিওটি শেষ করার আগে ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেই আপনারা সিয়াম ফার্নিচারে কিভাবে আসবেন ভাই অ্যাড্রেসটা যদি বলে দেন অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি আমার শোরুমটা একদম ইজি লোকেশনে উত্তর বাড্ডা মেন রাস্তার উপরে চ81 প্রগতি সরণি বাড্ডা জেনারেল হসপিটালের পাশে ফেব্রিক্স ভিউয়ার শোরুম ঠিক তার অপোজিট পাশে হচ্ছে সিয়াম ফার্নিচার আচ্ছা সিয়াম ফার্নিচার আসলেই একটা ছোট দোকান দেখতে পারবেন ভাই আমি এত বড় ব্যবসায়ী না ছোট একটা দোকান দেখতে পারবেন আমার দোকান থেকে আমি গোডাউনে নিয়ে আসবো আমার গোডাউনটা একটু ভিতরে 3 মিনিট লাগে আসতে আচ্ছা ভিউয়ার্স অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আর যারা আসতে পারবেন না অবশ্যই ঘরে বসে সুন্দর সুন্দর সোফা সেটগুলো কিন্তু আপনারা ভালোভাবে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বিডি বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বিডি বাংলা ব্লগ চ্যানেলটি সাথে থাকুন আল্লাহ হাফেজ